প্রিয় শিক্ষার্থী এবং আমার প্রাণ প্রিয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো শিক্ষার্থীরা, তোমাদের তো আশা করি তৃতীয় শ্রেণী অভিজ্ঞা সিলেবাস শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা আমাদের তৃতীয় শ্রেণী অভিজ্ঞা মানবন্ধন সম্পর্কে জানবো। মানবন্ধনটা যদি তোমরা জানো, তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা হয়তো আরেকটু ভালো হবে, ঠিক আছে? তো আসি, দেখো আমাদের এবার তৃতীয় শ্রেণী অভিজ্ঞার মধ্যে কি কি আসতে পারে, ঠিক আছে? এক নম্বরে কথাই ও অঙ্কের লিখক। কথাই ও অঙ্কের লিখক কীভাবে আসবে? যদি আমাদের মানান করে লিখে দেওয়া থাকে তাহলে আমরা সেটা কী পাবো? অঙ্কে লিখবো। আর যদি অঙ্কে লিখে থাকে সেটা আমরা কী করবো? মানান লিখবো। মনে করো এটা হচ্ছে কত? 80, ঠিক আছে? 80টা যদি এভাবে দিয়ে থাকে তাহলে আমাদের কী করতে হবে? সেটা কথায় লিখতে হবে, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে? আর যদি সেটা 80 বানান লিখে থাকে তাহলে আমাদের লিখতে হবে কীভাবে? এভাবে সংখ্যা, অর্থাৎ অঙ্কে। বুঝতে পারছো? এরপর একইভাবে ইংরেজিত একই অবস্থা। আমাদের মনে করো ইংলিশে এটা আছে কি 80, এটা আমাদের লিখতে হবে কি? এভাবে সংখ্যায় 80। আর যদি 80 এভাবে থাকে তাহলে আমাদের কি হবে? এভাবে, ঠিক আছে? এইভাবে করে আমরা কি লিখবো? যদি আমাদের কথায় লিখে থাকে তাহলে সংখ্যা লিখবো, আর সংখ্যা লিখে থাকলে আমরা সেটা কিভাবে লিখবো? কথায় লিখবো। তো দেখো এখান থেকে আমাদের কথা আসবে 6টা আসবে, 6টার জন্য 6 নাম্বার, ঠিক আছে? এরপরে নামটা লিখো। নামটা আসবে আমাদের একটা। আমাদের সিলেবাসে নামটা কয়টা ছিল? তিনটা নামটা ছিল, কত? 10, 11, 12, ঠিক আছে? তো এই তিনটা নাম তো তোমরা ভালোভাবে শিখে নিবে, এখান থেকে একটা নাম আসবে তোমাদের। এরপরে ভাগ করো। ভাগ করো দেখো, আমি তোমাদেরকে বইতে কিন্তু অনেকগুলো করিয়েছিলাম, এখানে লেসন প্ল্যান থেকে আমি তোমাদেরকে করাই নাই। কী জন্য? এই লেসন প্ল্যানে যা আছে বইয়ের মধ্যে তা তোমাদের বইয়ে একটু বেশি আছে, আমি তোমাদেরকে বেশি করানোর চেষ্টা করেছিলাম। তো তোমরা বাসায় আশা করছি লেসন প্ল্যানের পুরো সবগুলা শেষ করে দিয়েছ। তো দেখো ভাগ করার ক্ষেত্রে আমাদের কী করতে হবে? মনে করো আমি তোমাদের এখানে একটা করিয়ে দিচ্ছি, দেখো 4 দিয়ে 8কে আমরা কি করবো? ভাগ করবো। তো 4 দিয়ে 8কে ভাগ করলে 4 নাম দাম 8 পর্যন্ত গুণ করবো, কত? 4 × 4, 4 × 2, 8, তাহলে 2 বার, তাহলে এখানে কত হবে? 8, তাহলে 0। তোমরা যদি কাজটা না দেখায় শুধু উত্তরটা তুমি লিখে দাও 2, তাহলে কিন্তু আমি নাম্বার কি করবে? অর্ধেক, ঠিক আছে? তাহলে কি করতে হবে? পুরো অঙ্কটা আমাদের কি করতে হবে? তোমাদেরকে এখানে দেখাইতে হবে, ঠিক আছে? এভাবে করি করতে হবে, শুধুমাত্র 2 উত্তর লিখে দিলে হবে না। এরপর আসি খালি গর্পণ। খালি গর্পণ এই কি? আমাদের যদি আমাদের চিহ্ন রেখে তোমরা খালি গর্পণ করবে, এখানে কি যোগ দেওয়া আছে না বিয়োগ না গুণ নাকি ভাগ? যেহেতু আমাদের লেসন প্ল্যানের মধ্যে যোগ এবং ভাগ আছে, তাহলে তোমরা এই দুইটাই ভালো করে চর্চা করবা, যোগের গুলো এবং ভাগের গুলা। এরপর আসে আমাদের এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও বলতে আমরা যে মানসাঙ্কগুলো করছিলাম সেই মানসাঙ্কগুলো আমাদের কি করতে হবে? করতে হবে, ঠিক আছে? মানসাঙ্কগুলো আমরা করবো। তো মানসাঙ্ক থেকে আমাদের এটার নাম্বার হচ্ছে আমাদের কত? 3। দেখো আমাদের অঙ্কে কথায় আমাদের 6, নামটাতে 5, ভাগ করো 3, খালি করো 3, এক কথায় উত্তর দাও সেটা হচ্ছে 3। এবং আমাদের বাড়িটা যারা যারা জমা দিয়েছ বা দিবে তাদের হচ্ছে কত? 5, ঠিক আছে? তো তোমরা যারা বাড়ি কাজ জমা দিয়েছ বা দিবে তারা কি করবে? এই 5 নম্বরটা পাবে, আর নয়তো বা 5 নম্বরটা থেকে তোমরা বাদ পড়বে। তো শিক্ষার্থীরা আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। অর্থাৎ এখানে আরেকটা দেখো, মানসাঙ্কটা আমাদের এখানে কিন্তু লেসন প্ল্যানের মধ্যে কীভাবে আছে? 60 সেকেন্ড সমান কত মিনিট? তাহলে আমরা 60 সেকেন্ড সমান কত মিনিট এবার লিখবো? আমাদের 60 মিনিট কে, অর্থাৎ 60 সেকেন্ডে কত মিনিট বা 1 মিনিটে কত সেকেন্ড, এভাবে করে লিখবো। আমরা মধ্যখানে কোনো সমান দিব না, ঠিক আছে? আমরা প্রশ্ন যেভাবে হয় সে প্রশ্ন অনুসারে লিখবো। মনে করো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করে দেখাই, এখানে দেখো 60 সেকেন্ডে কত মিনিট, ঠিক আছে? 60 সেকেন্ডে কত মিনিট? তো তোমরা উত্তরটা লিখবে কি? তোমরা শুধু উত্তরটা লিখে দিলে হবে, তোমাদের প্রশ্নটা লিখতে হবে না, 1 মিনিট, ঠিক আছে? এভাবে করি। তো আশা করছি তোমরা
তোমরা আজকে মানবনের ক্লাসটা এবং তোমাদের রিভিশন যা প্রয়োজন তোমরা বাসায় বসে প্রচুর পরিমাণে কি করবে এগুলো চর্চা করবে, চর্চা করলে দেখবে যে তোমাদের পরীক্ষার সময় কোনো কষ্ট হবে না। তো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি, ভালো থাকবে সুস্থ থাকবে।